মাদক মামলায় আলোচিত চিত্রনায়িকা পরিমনির দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডের বিষয়ে ব্যাখ্যা দিতে এক সপ্তাহের সময় পেলেন ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা। আজ হাইকোর্টে এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল, কিন্তু দুই বিচারকের আইনজীবী এক সপ্তাহের সময়ের আবেদন জানালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সময় মঞ্জুর করেন। এর আগে গত 29 সেপ্টেম্বর হাইকোর্ট দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আবার ব্যাখ্যা দিতে বলেছিলেন। যে দুই বিচারককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তারা হলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। গত 4 আগস্ট পরিমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব, পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় পরিমনিকে প্রথমে 4 দিন, দ্বিতীয় দফায় 2 দিন ও তৃতীয় দফায় 1 দিন সহ মোট 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।